রপ্তানি বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে বেনাপোল বন্দরের পাশাপাশি অন্যান্য স্থলবন্দর দিয়েও বন সুবিধার আয়ত্তায় তুলা সুতা কাপড় এবং বস্ত্র পোশাক খাতের অন্যান্য কাঁচামাল আমদানির সুযোগ চান পোশাক ও বস্ত্রশিল্প মালিকরা। বর্তমানে একটিমাত্র স্থলবন্দরের উপর নির্ভরতার কারণে বেনাপোলে ব্যাপক পণ্যজটের সৃষ্টি হওয়ায় কাঁচামাল আমদানিতে বিলম্ব হয়। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ এর অভিযোগ, এতে বিদেশি ক্রেতা চাহিদা মতো সময়ে পণ্য রপ্তানি সম্ভব না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প। পোশাক খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বেনাপোলের পাশাপাশি ভোমরা ও সোনা মসজিদ সহ অন্যান্য স্থলবন্দর দিয়ে বন সুবিধার আয়ত্তায় তুলা সুতা কাপড় এবং বস্ত্র পোশাক খাতের অন্যান্য কাঁচামাল আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে চিঠি দিয়েছেন বিজিএমএ সভাপতি ফারুক হাসান। শনিবার অর্থাৎ 14 আগস্ট পাঠানো চিঠিতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করারও অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে বেনাপোল সহ অন্যান্য অনুমোদিত স্থলবন্দর দিয়ে বস্ত্র পোশাক খাতের কাঁচামালের আমদানির ক্ষেত্রে আংশিক শিপমেন্টের অনুমোদন প্রদানেরও আহ্বান জানানো হয়। বর্তমানে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে কাঁচামাল আমদানির জন্য আংশিক শিপমেন্টের অনুমোদন রয়েছে। বাণিজ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিজিএমএ সভাপতি বলেন, করোনা মহামারীতে অর্ডার বাতিল, তৈরি পোশাকের দাম কমে যাওয়া, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস, ব্যাংক চার্জ ও জাহাজ ভাড়া বৃদ্ধি সহ চতুর্মুখী চাপে টিকে থাকার সংগ্রামে হিমশিম খাচ্ছে তৈরি পোশাক শিল্প। আসার বিষয়, করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে, ক্রেতারা আশাবাঞ্ছক ক্রয়াদেশ প্রদান করছেন। এ সময়টিতে আমরা আমাদের সার্বিক সক্ষমতা দক্ষতা ধরে রাখতে পারলে শিল্প অনেকাংশে ঘুরে দাঁড়াতে পারবে। বন্ধুরা, এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই খবরটি বাংলাদেশের বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট আপনার আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।